পরিমাপ এখন পর্যন্ত আমরা দৈর্ঘ্য পরিমাপের কি কি একক শিখে এসেছি দৈর্ঘ্য পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক কি নিচের ছকটিতে দৈর্ঘ্যের একক সমূহ দেওয়া আছে আমাদের চারপাশে নিচের কোন এককগুলো আমরা সর্বদা ব্যবহার করছি দৈর্ঘ্যের একক সমূহ এক মিটার সমান এক মিটার এক ডেকামিটার সমান দশ মিটার এক হেক্টোমিটার সমান এক মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক ডেসিমিটার সমান শূন্য দশমিক এক মিটার সমান দশ ভাগের এক মিটার এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার সমান একশত ভাগের এক মিটার এক মিলিমিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার সমান এক হাজার ভাগের এক মিটার খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি বিদ্যালয়ের আশেপাশের মানচিত্রটির দিকে খেয়াল করি বিভিন্ন স্থানের পরস্পর দূরত্ব প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করি বিদ্যালয়ের আশেপাশের এলাকার মানচিত্র চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত রেজা ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে কোন পথটি কম দূরত্বের এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করি যোগ এবং বিয়োগ করে উত্তর পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো যদি রেজা মিনিটে চুয়ান্ন মিটার বেগে হাঁটে সে এক ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে এখন পর্যন্ত আমরা ওজন পরিমাপের কি কি একক শিখে এসেছি ওজন পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক কি নিচের ছকটিতে ওজনের একক সমূহ দেওয়া আছে আমাদের চারপাশে নিচের কোন এককগুলো আমরা সর্বদা ব্যবহার করছি ওজনের একক এক গ্রাম সমান এক গ্রাম এক ডেকাগ্রাম সমান দশ গ্রাম এক হেক্টোগ্রাম সমান একশত গ্রাম এক কিলোগ্রাম কেজি সমান এক হাজার গ্রাম এখানে অনেক একক রয়েছে আমি তো সবগুলো স্মরণ করতে পারছি না কিলো হেক্টো ডেকা ইত্যাদি একক দৈর্ঘ্যের এককের মতই। তাই নয় কি খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি ভারী ওজন পরিমাপ করার জন্য আরও একটি একক রয়েছে এক হাজার কিলোগ্রাম সমান এক টন উদাহরণস্বরূপ ছোট গাড়িগুলোর ওজন প্রায় এক থেকে দুই টন এবং বাসের ওজন প্রায় আট থেকে দশ টন বড় বিমানগুলো চারশত টনের বেশি দুই বন্ধনীর ভেতর থেকে উপযুক্ত এককটি বাছাই করি এক খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও দুই যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভেতরের এককের সাহায্যে প্রকাশ করো ত্রিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ টনের একটি গাড়ির ওজনের সমান আয়তন এখন পর্যন্ত আমরা আয়তন পরিমাপের কি কি একক শিখে এসেছি আয়তন পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক কি নিচের ছকটিতে আয়তনের একক সমূহ দেওয়া আছে আমাদের চারপাশে কোন এককগুলো আমরা সর্বদা ব্যবহার করছি আয়তনের একক সমূহ এক লিটার সমান এক লিটার এক ডেকালিটার সমান দশ লিটার এক হেক্টোলিটার সমান একশত লিটার এক কিলোলিটার সমান এক হাজার লিটার এক ডেসিলিটার সমান শূন্য দশমিক এক সমান দশ ভাগের এক লিটার এক সেন্টিলিটার লিটার সমান শূন্য দশমিক শূন্য এক লিটার সমান একশো ভাগের এক লিটার এক মিলিলিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার সমান এক হাজার ভাগের এক লিটার খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি আয়তন পরিমাপের জন্য আরও একটি একক রয়েছে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার কত লিটারে এক ঘনমিটার হয় তা সহপাঠীদের সাথে আলোচনা করি এক ঘনমিটার হল এক মিটার গুণ এক মিটার গুণ এক মিটারের একটি ঘনকের আয়তনের সমান এক ঘনমিটার সমান কত লিটার এক খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও দুই যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীতে দেওয়া একককে প্রকাশ করো তিন একটি পাত্রে দুই পঞ্চাশ মিলিলিটার কমলার জুস রয়েছে আমরা এরূপ চল্লিশটি